মাস তিনেক পার হতে চলল। পথে নেমেছিলেন সন্দেশখালীর মা বোনেরা। মুখ্যমন্ত্রী বলেছিলেন ওরা বহিরাগত, তিনি পাশে দাঁড়িয়েছিলেন শাজাহান শেখদের। বেড়েছিল জনরোষ, সন্দেশখালীর সামনে চেয়েছিল মুখ্যমন্ত্রীকে। জাননি মুখ্যমন্ত্রী, বলেছিলেন সন্দেশখালীতে হয়নি নারী নির্যাতনের ঘটনা, জমি নিয়েছিল কিছু বিবাদ, কিন্তু সন্দেশখালীর মা বোনেরা পথে নেমেছিলেন জমি লুট, ভেরি লুট, নারীদের সম্ভ্রম লুটের বিরুদ্ধে। ফুৎকারে সেসব উড়িয়ে দেওয়া মুখ্যমন্ত্রীর সুযোগ্য উত্তর সরে সামনে এনেছিলেন স্টিং অপারেশনে বানানো ভিডিও। দুজনে মিলে সোচ্চার কণ্ঠে দাবি করছেন টাকার কাছে বিক্রি হয়েছিল সন্দেশখালীর মা বোনেদের সম্মান। চক্রান্ত করেছিল বিজেপি, বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালী। মাস তিনেক সময়েও সন্দেশখালীতে না যেতে পারা মুখ্যমন্ত্রী ভোট চাইতে মঙ্গলবার পৌঁছে গিয়েছিলেন বসিরহাটে। সন্দেশখালীর মা বোনদের অসম্মানের জন্য করলেন দুঃখ প্রকাশ, প্রকাশ করলেন লজ্জা। বসিরহাট নিয়ে, লোকসভা নিয়ে বলতে, সেটা বলতে এসেছি যে আমি প্রথমেই বলবো সন্দেশখালীর মা বোনেদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে আমি তার জন্য, আমি আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। বাংলা জুড়ে সন্দেশখালীর মা বোনেদের সম্মান বিক্রির কথা প্রচার করা মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটে গিয়ে কি করলেন না কথায় জারি জুড়ি? তিনি কি আদৌ শাজাহান বাহিনীর কুকীর্তির জন্য ক্ষমা চাইলেন, নাকি সন্দেশখালীর মা বোনেদের সম্মান টাকা নিয়ে বিক্রির কথা বলার জন্য তিনি ক্ষমা চাইলেন? এতদিন যিনি ছিলেন সন্দেশখালীতে হয়নি কোনো নারী নির্যাতন, তিনি কোন মুখে ক্ষমা চাইবেন সন্দেশখালীর মা বোনেদের কাছে? এক রাশ ঘৃণা উগড়ে দিলেন সিবিআই এর কাছে গাদা গাদা অভিযোগ করা সন্দেশখালীর মহিলারা। দেখুন, যে দায় অন্তরে ব্যথা তার সাথে কিসের কথা, যদি বা কইব কথা তবু না যায় আমার মনের ব্যথা। যে ব্যথা দেয় তার সাথে কথা কইতে নেই। কখন কি বলেন, নিজেই জানেন না বলে বাজারে চালু থাকা নেত্রী কিন্তু সযত্নে কথার কারচুপি করলেন বসিরহাটে। রাজনৈতিক মহল বলছে আদতে মমতা বন্দ্যোপাধ্যায় অনর আছেন নিজের অবস্থানে। অস্পষ্ট রেখে তিনি আদতে বলতে চাইলেন টাকায় বিক্রি হয়েছে সন্দেশখালীর মা বোনেদের সম্মান, তাই তিনি লজ্জিত, দুঃখিত। সন্দেশখালীতে তৃণমূল বাহিনীর নির্যাতনের শিকার মহিলাদের জন্য যদি এতটুকু যন্ত্রণা থাকতো মুখ্যমন্ত্রীর হৃদয়ে, তাহলে মাস তিন আগেই তিনি পৌঁছে যেতেন সন্দেশখালীতে, অন্তত নির্বাচনী সভাটাও করতেন সন্দেশখালীর বুকে। কিন্তু সভা করলেন অনেকটাই দূরে বসিরহাটে। বললেন হাজি নুরুল জিতলে তিনি যাবেন সন্দেশখালীতে। বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। উনি বলেছেন হাজি নুরুল জিতলে যাবে, আর ওখানকার মানুষরা বলছে হাজি নুরুলকে হারিয়ে কথা বলবে, ওনার আর এই জীবনে সন্দেশখালী যেতে হবে। নুরুলের না জেতার আশঙ্কায় কি সন্দেশখালীতে পা দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আছে কি নির্যাতিতাদের প্রশ্নের মুখে পড়ার ভয়? আমাদের এত অত্যাচারিত নারী আজকে আন্দোলন করছি, তা আমাদের পাশে দিদি দাঁড়াচ্ছেন না কেন? খালি মেয়েদের দেখে এড়িয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে দিদি, ভয়েতে আসতে চাচ্ছেন না। তারা খাবে বলে আসেনি, ওই জন্য ভয়েতে জানতে দিদি ভয় পাবে যে সন্দেশখালীর মেয়েরা ঝেঁটা লাতি নিয়ে ছুটবে, তার জন্য আসেনি। এখন আর ভবানীপুরের বড় বোন সিঙ্গুরে পা রাখেন না দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুর এখন শ্মশানপুরি। ছোট বোন নন্দীগ্রামেও পা পড়ে না দিদির। নন্দীগ্রামের হাড়ের যন্ত্রণা আজও ভোলেননি তিনি। এখন দেখার সন্দেশখালীর দ্বীপে দ্বীপে শাজাহান বাহিনীর নির্যাতন অত্যাচারের শিকার হওয়া মুখ্যমন্ত্রীর ভাষায় বহিরাগত মা বোনেদের সামনে আদৌ পা রাখতে পারেন কিনা মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যালকাটা নিউজ।